Strawberry. Flavor. Flavor? Nope. Flavor. Nope. Flavor. Nope. Flavor. Okay. Hello, Bundhura. আশা করি সবাই নিশ্চয় অনেক ভালো আছেন, সুরক্ষিত আছেন। আসলে ঘরে একটা বাচ্চা থাকলে আমরাও বাচ্চা হয়ে যাই। এই যে অরিজিতের সাথে খেলাধুলা। আর আজকে নিশ্চয় আমার ক্যাপশন দেখেই আপনারা বুঝতে পারছেন যে শিক্ষার কোনো কখন শুরু করব তার আসলে কোনো বয়স নেই। এই কথাটা আমি এই জন্য বলেছি, আসলে ছোটবেলা থেকে অনেক সংস্কৃতিমনা পরিবারে বড় হয়েছি, তারা আমাকে গান শিখানোর অনেক চেষ্টা করলো, আমি তো গান শিখি। আমার যদিও ছিল নাচের দিকে, ড্রয়িংয়ের দিকে, বাট এখন মনে হয় যে গান কি শুধু অন্যকে শোনানোর জন্য, নিজের জন্য তো শেখা যায়, তাই না? সেই জন্যই আমরা এই লকডাউনে ভাবলাম ঘরে যেহেতু বসে আছি একটা গিটার অর্ডার করলে কেমন হবে। বাট লকডাউনের কারণে আমাদের গিটার আসতে আসতে অনেক দেরি, যাই হোক, কিন্তু আমরা শুরু করেছি। অরিজিৎ বক্স পেলে অনেক খুশি। ও ভাবছে ওর জন্য সারপ্রাইজ চলে এসেছে। জানি না কতটুকু শিখতে পারবো, বাট শেখাটা শুরু করি। আমার মতো অনেকেরই হয়তো ব্যস্ততার ধুলো পড়ে আছে তাদের প্রিয় কোনো শখে বা প্রিয় কোনো ইচ্ছেগুলোতে। হয়তো তাদের ইচ্ছে পাখাগুলো মেলে দেওয়া হয়নি এই ভেবে যে এই বয়সে শিখবো মানুষ কি বলবে, আসলে কি শিখতে পারবো, না জানি কত সময় লাগে। কিন্তু আপনার সেই পুরনো ইচ্ছেগুলোকে বা শখগুলোকে একবার সুযোগ দিয়েই দেখুন না, ইচ্ছে পাখাগুলো মেলেই দেখুন না, হয়তো বা তারাও পৌঁছে যেতে পারে তাদের স্বপ্নের ঠিকানায়। আসলে কোনো কিছু শেখারই কোনো বয়সীমা নেই। আশা করি আমার এই কথাগুলো আপনাদের একটু হলে অনুপ্রেরণা যোগাবে। এরই মাঝে আমি কিন্তু আমার পুরনো একটা শখ থেকে ধুলো সরিয়েছি। প্রায় দীর্ঘ 8 বছর ধুলো জমেছিল আমার ছবি আঁকার শখে। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা একটু অনুপ্রেরণা দিয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অভিজিৎ কিন্তু তার প্র্যাকটিস শুরু করে দিয়েছে, দেখুন তো প্রথম শুটটা কেমন তুলল। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।